ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি বারকাতু। আমাদের একবার প্রশ্ন করেছেন, কোরআন মাজিদ কি দাঁড়িয়ে পড়া যাবে নাকি বসে পড়তে হবে, কোনটি উত্তম হবে? পশ্চিম দিকে মুখ করে পড়তে হবে নাকি অন্যদিকে মুখ করে পড়া যাবে? সম্মানিত প্রিয় ভাই, কোরআন মাজিদ দাঁড়িয়ে বসে সব জায়গায় সব অবস্থায় পড়া যাবে। কোরআন মাজিদ যদি জিকিরের নিয়ত আপনি পড়েন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া ক্বউদাও ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর জিকির করে দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় আপনি পড়তে পারেন। কিন্তু অনেক সময় হয় শুয়ে শুয়ে আপনি কোরআন পড়তেছেন, কোরআনের মুসাফটা হাতে নিয়ে, এটা একটা আদবের খেলাপ। হ্যাঁ, শুয়ে শুয়ে মুসাফ হাতে নিয়ে, মুসাফ নিয়ে পড়লে আপনি দাঁড়িয়ে বসে অনেক সময় আপনি বসে থাকতে ক্লান্ত হয়ে যান, উদাহরণ হেফজ করতেছেন, অনেক সময় দেখা দেখবেন হেফজ কানায় ছেলেরা ক্লান্ত হয়ে যায় অথবা তার তন্দ্রা চলে আসে, তখন উস্তাদা তাকে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়ে পড়তে বলে। হ্যাঁ, তো দাঁড়িয়ে বসে সব জায়গায় পড়া যাবে, সব অবস্থায় পড়া যাবে। তো সুন্দর হলো বসে আপনি, অনেক আমরা দেখলাম অনেক শায়েখরা কোরআন হিফজ করার অনেক পদ্ধতি বলছেন, সেক্ষেত্রে তারা বলছেন মুসাফ হাতে মুসাফ নিবে, বসবে, তারপরে কিবলামুখী হয়ে বসবে। এগুলো অনেক সময় আদব, তবে এগুলো জরুরি নয়। আপনি পশ্চিম, উত্তর, পূর্ব যে কোনো দিকেই বসে পড়তে পারবেন, যেদিকে মুখ করে পড়তে পারবেন। আল্লাহু আলাম বিহাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।